পঞ্চম জাতীয় ও তেরোতম বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সমাজ কল্যাণ অধিদপ্তর সকালে রাজধানীর আগারগাঁওয়ে এই আলোচনার আয়োজন করে সংস্থাটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন প্রতিবন্ধীদের তালিকা হালনাগাদ করার তাগিদ দেন এ সময় মন্ত্রী বলেন শীঘ্রই পূর্বাঞ্চলে প্রতিবন্ধীদের জন্য কমপ্লেক্স নির্মাণ করা হবে অনুষ্ঠানে সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক গাজী নুরুন নবী বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক ভিসি ডাক্তার প্রাণ গোপাল দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন